হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? একটা অনাথ বাচ্চা ছেলে খুবই নোংরা আর গরিব একটা বস্তিতে থাকত। ওর বস্তির পাশেই একটা নোংরা আবর্জনা স্তূপ ছিল, যেখান থেকে ও জিনিসপত্র কোড়ানোর কাজ করত। একদিন ওই নোংরা আবর্জনার ভিতর থেকেই ওই বাচ্চাটা এমন একটা জিনিস খুঁজে পায়, যেটার কারণে ও রাতারাতি কোটিপতি হয়ে যায়। কিন্তু ওই জিনিসটার কারণেই সেই শহরের সমস্ত পুলিশ ওই বাচ্চাটার পিছনে পড়ে যায় আর ওকে মারার চেষ্টা করে। এই ক্রাইম থ্রিলার গল্প থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম ট্র্যাশ। 2014 সালে মুক্তি পাওয়া এই ব্রাজিলিয়ান সিনেমার আইএমডিবি রেটিং 7.1। তো গল্পটা শুরু হয় ব্রাজিলের রিও ডি জেনিরিও নামের একটা শহর থেকে, যেখানে আমাদেরকে জশ অ্যাঞ্জেলো নামের একটা লোককে দেখানো হয়। জশ একটা কবরস্থানে দাঁড়িয়ে নিজের বাচ্চা মেয়েকে কবর দিচ্ছিল, যার নাম ছিল পিয়া অ্যাঞ্জেলো। এখন ওই কবরস্থানে নিজের কাজ মেটানোর পর জশ ওখান থেকে নিজের বাড়ি ফিরে আসে। সেখানে ও একটা ব্যাগের মধ্যে পশু পাখির ছবি দেওয়া একটা লটারির টিকিট, একটা লকারের চাবি আর নিজের বাচ্চা মেয়ের একটা ছবি রেখে দেয়। জশ যখন এই কাজগুলো করছিল, তখন ওকে ধরার জন্য বেশ কিছু পুলিশ ওর বাড়িতে চলে আসে। এখন এই পুলিশদেরকে দেখতে পেয়ে জশ তাড়াতাড়ি করে নিজের ওই ছোট্ট ব্যাগটা নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে, যেটা দেখতে পেয়ে ওই পুলিশগুলো ওর পায়ে একটা গুলি করে দেয়। আর এই কারণেই জশ কিছুক্ষণের মধ্যেই ওই পুলিশদের কাছে ধরা পড়ে যায়। কিন্তু ধরা পড়ার আগে ও নিজের কাছে থাকা ওই ছোট্ট ব্যাগটাকে রাস্তার দিকে ছুড়ে দেয়, যে ব্যাগটা রাস্তা দিয়ে যেতে থাকা একটা নোংরা আবর্জনা ভর্তি লরির ওপরে এসে পড়ে। এখন এই ঘটনার পর পুলিশরা জশকে ওখান থেকে থানায় ধরে নিয়ে আসে, যেখানে পুলিশ অফিসার ফেডরিকো জশের কাছে ওই ব্যাগ আর ব্যাগের মধ্যে থাকা জিনিসপত্র সম্পর্কে জানতে চাইছিল। কিন্তু জশ ওনার কোনো কথার উত্তর দেয় না, যে কারণে অফিসার ফেডরিকো ওকে মারতে মারতে মেরে ফেলে। আর এদিকে দেখা যায় ওই ব্যাগটা যে লরির ওপরে পড়েছিল, এখন সেই আবর্জনা ভর্তি লরিটা শহরের বাইরে একটা আবর্জনা স্তূপের কাছে চলে এসেছিল। এই জায়গায় এই শহরের সমস্ত নোংরা আবর্জনাগুলোকে রাখা হতো, আর এই নোংরার মধ্যেই অনেক মানুষ কাজ করত, যারা এর মধ্যে থেকে বেছে বেছে বিভিন্ন দরকারি আর ভালো ভালো জিনিস খোঁজার চেষ্টা করত, যাতে পরবর্তীকালে সেই জিনিসগুলোকে ওরা একটু বেশি দামে বিক্রি করতে পারে। এখন এদের মধ্যে থেকেই রাফায়েল নামের একটা বাচ্চা ছেলে ওই লরির ভিতরে থাকা আবর্জনার মধ্যে থেকে জশের সেই ছোট্ট ব্যাগটা খুঁজে পায়। দেখা যায় ওই ব্যাগের মধ্যে অল্প কিছু টাকা আর বেশ কিছু ছোট ছোট জিনিস রাখা ছিল, যার মধ্যে জশ আর তার মেয়ের একটা ছবি, একটা আইডি কার্ড, পশু পাখির ছবি দেওয়া একটা লটারি আর একটা চাবি রাখা ছিল। এখন রাফায়েল ওই ব্যাগের মধ্যে থেকে পাওয়া অর্ধেক টাকা গার্ডো নামে নিজের একটা বন্ধুকে দিয়ে দেয়, আর তারপর বাকি টাকা আর ওই জিনিসপত্র ভর্তি ব্যাগটাকে নিজের কাছে রেখে দেয়। এবার কিছুক্ষণ পর ওরা দুজন ওই বস্তির একটা চার্চে চলে আসে। ওই চার্চের ফাদারের নাম ছিল ফাদার জুলিয়ার্ড, যিনি রাফায়েল, গার্ডো আর ওদের মতন এই বস্তির আরও অনেক অনাথ বাচ্চার দেখাশোনা করতেন। ওই চার্চেই অলিভিয়া নামের একটা মেয়ে ছিল, যে নিজের ইচ্ছায় ওই বস্তির সমস্ত বাচ্চাদেরকে বিনামূল্যে পড়াশোনা শেখাতো। এখন রাফায়েল আর গার্ডো অলিভিয়ার কাছে পড়ার জন্য চলে আসে, আর এদিকে দেখা যায় অফিসার ফেডরিকো তার সমস্ত পুলিশ বাহিনী নিয়ে ওই ব্যাগটাকে খোঁজার জন্য এই নোংরা আবর্জনা ভর্তি বস্তিতে চলে এসছে। এখন এই পুলিশরা ওখানে থাকা সমস্ত লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করে ওই নোংরার মধ্যে থেকে সেই ব্যাগটাকে খোঁজার চেষ্টা করে। এখন হঠাৎ করে এই বস্তির মধ্যে এত পুলিশ দেখতে পেয়ে গার্ডও একটু অবাক হয়ে যায়। সেজন্য ও অফিসার ফেডরিকোকে প্রশ্ন করে, এখানে এত পুলিশ এসছে কেন? ফেডরিকো বলে, আমরা এখানে একটা ছোট্ট ব্যাগ খোঁজার জন্য এসেছি, যে আমাদেরকে ওই ব্যাগটা খুঁজে দিতে পারবে তাকে আমরা $1,000 পুরস্কার দেব। এখন এই ব্যাগের কথা শুনে গার্ডো আর রাফায়েল একটু ঘাবড়ে যায়, যেটা দেখতে পেয়ে ফেডরিকোর ওদের ওপরে একটু সন্দেহ হয়। কিন্তু এই মুহূর্তে ফেডরিকো ওদেরকে কিছু না বলে ওদের দুজনের নাম শুনে ওখান থেকে চলে আসে। এবার সমস্ত পুলিশগুলো ওখান থেকে চলে যাওয়ার পর রাতের বেলায় গার্ডো রাফায়েলকে বলে, তুমি ওই ব্যাগটা পুলিশদের কাছে ফিরিয়ে দাও, তাহলে আমরা আরও $1,000 পেয়ে যাব। তখন রাফায়েল বলে, ওই পুলিশটার কোনো কথাই আমার বিশ্বাস হয় না, এইরকম একটা সামান্য ব্যাগের জন্য পুলিশ $1,000 দিতে রাজি হয়েছে, তার মানে নিশ্চয়ই এই ব্যাগের মধ্যে খুবই দরকারি কোনো জিনিস আছে, তাই সবার আগে আমি এই ব্যাগের মধ্যে থাকা জিনিসগুলো সম্পর্কে জানতে চাই, আর তাছাড়া আমরা যত দেরি করে এই ব্যাগটা ফেরত দেব আমাদেরকে তত বেশি টাকার পুরস্কার দেওয়া হবে। এখন ওই ব্যাগটাকে আরও ভালোভাবে লুকিয়ে রাখার জন্য রাফায়েল আর গার্ডো র্যাটো নামে নিজেদের আরও একটা বন্ধুর সঙ্গে দেখা করে। রাফায়েল এখন থেকে এই ব্যাগটাকে র্যাটোর কাছে লুকিয়ে রাখতে বলে। এবার র্যাটো ওই ব্যাগটাকে খুলে ওর ভিতরের জিনিসগুলোকে দেখতে শুরু করে। এখন ওই ব্যাগের ভিতরের চাবিটা দেখার পর র্যাটো বলে, আমি জানি এই চাবি দিয়ে কোন লকারের তালা খোলা যাবে, তোমরা চাইলে আমি তোমাদেরকে সেই জায়গায় নিয়েও যেতে পারি,
কিন্তু তার জন্য আমাকে তোমাদের ওই পুরস্কারের থেকে অর্ধেক টাকা দিতে হবে। এখন কোনোরকম উপায় না দেখে রাফায়েল আর গার্ডো ওর এই শর্তে রাজি হয়ে যায়। এবার পরের দিন সকালেই এরা তিনজন ট্রেনে করে পাশের অন্য একটা শহরে পৌঁছে যায়। সেখানে র্যাটো একটা গোপন রাস্তা দিয়ে এদেরকে ওই স্টেশনের একটা লকার রুমে নিয়ে যায়। কিন্তু এখানে সমস্যা হলো, ওই স্টেশন আর ওর আশেপাশের এলাকায় অনেকগুলো পুলিশ পাহারা দিচ্ছিল, আর এখন এদের এই নোংরা জামাকাপড় দেখে পুলিশ কোনোভাবেই ওদেরকে স্টেশনে ঢুকতে দেবে না। সেজন্যই এখন গার্ডও তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ওই স্টেশনে থাকা একটা মহিলার ব্যাগ চুরি করার চেষ্টা করে পুলিশের সামনে দিয়ে ছুটে পালায়। যেটা দেখে এখন ওই স্টেশনের সমস্ত পুলিশ গার্ডোকে চোর মনে করে ওকে ধরার জন্য ওর পিছনে যেতে শুরু করে। আর সেই সুযোগে রাফায়েল আর র্যাটো নিজেদের কাছে থাকা ওই চাবির সাহায্যে ওই লকার রুমের ভিতর থেকে একটা লকার খুলে ফেলে। দেখা যায় ওই লকারের মধ্যে একটা সাদা কাগজের পাতলা খাম রাখা ছিল। এখন এই খামটা নেওয়ার পর ওরা তিনজন তাড়াতাড়ি করে ওখান থেকে ছুটে পালিয়ে আসে। এরা মনে করেছিল ওই লকারের মধ্যে হয়তো অনেক দামি জিনিস থাকবে, কিন্তু এখন এই ছোট্ট খামটা পাওয়ার পর এরা প্রত্যেকেই খুবই নিরাশ হয়ে গেছিল। দেখা যায় ওই চিঠিতে একটা জেলের ঠিকানা লেখা ছিল, আর তার নিচে জুয়া ক্লেমেন্টে নামের একটা কয়েদির নাম লেখা ছিল। ওই খামের মধ্যে ওরা একটা চিঠি দেখতে পায়, আর সেই সাথে ওখানে জশ অ্যাঞ্জেলো আর তার মেয়ে পিয়া অ্যাঞ্জেলোর একটা ছবি ছিল, আর ওই ছবির পিছনে বেশ কিছু বিশেষ ধরনের গোপন নাম্বার লেখা ছিল। এই জিনিসগুলো দেখে ওরা কিছুই বুঝতে পারছিল না। সেজন্য রাফায়েল ঠিক করে নেয় এই চিঠিতে যার নাম লেখা আছে অর্থাৎ জুয়া ক্লেমেন্টে, এরা তার সম্পর্কে জানার চেষ্টা করবে। সেজন্যই এখন এরা তিনজন লুকিয়ে লুকিয়ে ওই বস্তির চার্চের ফাদার জুলিয়েটের বাড়িতে চলে আসে, আর সেখানেই ওরা লুকিয়ে লুকিয়ে ফাদারের কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের সাহায্যে জুয়েল ক্লেমেন্টে সম্পর্কে জানার চেষ্টা করে। দেখা যায় জুয়েল ক্লেমেন্টে একসময়ের খুবই নামকরা একজন উকিল ছিলেন, যিনি সরকারের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। উনি নিজের টাকা খরচ করে অনেক গরিব মানুষকে ঘর বাড়িও বানিয়ে দিয়েছেন, কিন্তু সেই সময়ের সরকার আর নেতামন্ত্রীরা এই ব্যাপারটা একদমই পছন্দ করছিলেন না। সেজন্য মিস্টার ক্লেমেন্টেকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করে নেওয়া হয়, আর এখন এই কারণেই উনি বর্তমানে জেলের মধ্যে আছেন। আর এদিকে দেখা যায় আজ সকালে আবার অফিসার ফেডরিকো তার পুলিশ বাহিনী নিয়ে ওই ব্যাগটা খোঁজার জন্য এই বস্তিতে চলে এসেছেন, কিন্তু ওই নোংরা আবর্জনার মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পরেও ওই ব্যাগটাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এখন অফিসার ফেডরিকো খেয়াল করে আজকে এই বস্তির মধ্যে রাফায়েল আর গার্ডোকে কোথাও দেখা যাচ্ছিল না। উনি ওই বস্তির একটা বাচ্চা ছেলের কাছে ওদের দুজনের সম্পর্কে জানতে চায়। তখন ওই বাচ্চাটা বলে ওরা দুজন তো আজকে সকাল থেকেই কাজে আসেনি। এখন এটা শুনে ফেডরিকোর ওদের দুজনের ওপরে আরও বেশি সন্দেহ হয়। সেজন্য সেই রাতেই ফেডরিকো নিজের বেশ কিছু পুলিশকে দিয়ে রাতের অন্ধকারে সবার নজরের আড়ালে লুকিয়ে লুকিয়ে রাফায়েলকে ওই বস্তি থেকে অপহরণ করে আনে। পুলিশরা যখন রাফায়েলকে ধরে নিয়ে যাচ্ছিল তখন ও জোরে জোরে চিৎকার করছিল, আর সেই চিৎকার শুনে গার্ডও এই পুরো ঘটনাটা দেখতে পায়। আর এরপর ও তাড়াতাড়ি করে ফাদার জুলিয়াটকে এই পুরো ঘটনা জানিয়ে দেয়। আর এদিকে দেখা যায় রাফায়েলকে তুলে আনার পর অফিসার ফেডরিকো ওকে বলছে, তুমি যদি প্রথমেই আমার কথাটা মেনে নিতে তাহলে আজকে তোমাকে এই দিন দেখতে হতো না। আর এই কথা বলার পরেই একজন পুলিশ রাফায়েলের হাত আর পা বেঁধে ওর মুখে একটা কাপড় পরিয়ে ওকে পুলিশের গাড়ির পিছনের সিটে বসিয়ে সেই গাড়িটাকে ফাঁকা রাস্তায় এলোপাথাড়িভাবে চালাতে শুরু করে, যে কারণে রাফায়েল ওই গাড়ির মধ্যে হাত পা বাঁধা অবস্থায় জোরে জোরে একদিক থেকে আরেক দিকে আছাড় খেয়ে পড়ছিল। এবার বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর রাফায়েলকে ওই গাড়ি থেকে বের করে আনা হয়। দেখা যায় এরকম এলোপাথাড়িভাবে গাড়ি চালানোর কারণে রাফায়েলের শরীরে অনেক আঘাত লেগেছিল। ওর মুখ, কপাল, মাথা আর শরীরের অনেক জায়গা কেটে গিয়ে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করেছিল। এবার ফেডরিকো ওর কাছে আরও একবার ওই ব্যাগটা সম্পর্কে জানতে চায়। তখন রাফায়েল বলে, হ্যাঁ আমি ওই ব্যাগটা পেয়েছিলাম, ওর মধ্যে থেকে আমি $300 পেয়েছি। তখন ফেডরিকো বলে, ওই ব্যাগের মধ্যে তুমি আর কোন কোন জিনিস খুঁজে পেয়েছো? কিন্তু রাফায়েল ওর এই কথাটার কোনো উত্তর দিচ্ছিল না, যে কারণে ফেডরিকো খুবই রেগে যায়। ও নিজের একটা পুলিশকে রাফায়েলকে মেরে ফেলার আদেশ দিয়ে নিজের গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। এবার দেখা যায় নির্দেশ মতন ওই পুলিশটা রাফায়েলের মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ওর নিরীহ মুখ দেখে ওই পুলিশটার খুবই মায়া হয়। সেজন্য ওই পুলিশটা রাফায়েলকে না মেরেই ওখান থেকে চলে যায়। আর এদিকে দেখা যায় ফাদার জুলিয়েট আর গার্ডো রাফায়েলকে খোঁজার জন্য লোকাল থানায় চলে এসছে, কিন্তু ওই থানার থেকে জানানো হয় আজকে তো এখানে কোনো বাচ্চাকে গ্রেফতার করে আনা হয়নি। এখন এই কথা শুনে রাফায়েলকে খুঁজে না পেয়ে ওরা দুজন খুবই নিরাশ হয়ে নিজেদের বস্তিতে ফিরে আসে। ফাদার মনে করেছিল
এতক্ষণে হয়তো ওই পুলিশগুলো রাফায়েলকে মেরে ফেলেছে, সেজন্য উনি রাফায়েলের আত্মার শান্তি কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। এখন এই কারণেই এদের প্রত্যেকের খুবই মন খারাপ হয়ে গেছিল। এখন এরা সবাই এটুকু বুঝতে পেরেছিল ওই ব্যাগের মধ্যে খুবই দরকারি কোনো জিনিস আছে, যেটাকে পাওয়ার জন্য ওই পুলিশরা যে কোনো কিছু করতে পারে। এবার পরের দিন সকালেই রাফায়েল কোনোরকমে নিজের বস্তিতে ফিরে আসে। ওকে এই অবস্থা দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। ফাদার জুলিয়েট এখন তাড়াতাড়ি করে রাফায়েলের প্রাথমিক চিকিৎসা করেন, আর তারপর উনি রাফায়েলকে বলেন, তোমার কাছে যে ব্যাগটা আছে সেটা তুমি আমাকে দিয়ে দাও, আমি ওই ব্যাগটা পুলিশের কাছে ফেরত দিয়ে পুরস্কারের টাকাটা নিয়ে আসব, আর আমার মনে হয় এটাই আমাদের সবার পক্ষে ভালো হবে। কিন্তু রাফায়েল এখন মনে মনে ঠিক করে নিয়েছিল, যাই হয়ে যাক না কেন, এখন ও আর কোনোভাবেই এই ব্যাগটা পুলিশকে ফেরত দেবে না। কিন্তু এখনও অবধি ওই ব্যাগের মধ্যে থাকা চাবি দিয়ে ওরা শুধুমাত্র একটা চিঠি খুঁজে পেয়েছিল, যে চিঠির উপরে জুয়াল ক্লেমেন্টে নামের একজন কয়েদির নাম লেখা ছিল, যে বর্তমানে একটা জেলের মধ্যে আছে। সেজন্য এখন এরা সবাই ঠিক করে নেয় মিস্টার ক্লেমেন্টের সঙ্গে দেখা করার জন্য এরা সবাই জেলে যাবে। কিন্তু এইরকম তিনটে বাচ্চার পক্ষে জেলে গিয়ে কোনো কয়েদির সঙ্গে দেখা করা একদমই অসম্ভব ব্যাপার ছিল, সেজন্য ওরা মিস অলিভিয়ার কাছে সাহায্য চায়। এবার গার্ডও মিস অলিভিয়াকে বলে, পুলিশ এখন রাফায়েলকে মারার চেষ্টা করছে, আর ওকে বাঁচানোর জন্য এখন আমাদের একটা ভালো উকিলের প্রয়োজন। আমার দাদু খুব ভালো একজন উকিল, কিন্তু বর্তমানে উনি জেলের মধ্যে আছেন, ওনার নাম হলো জুয়েল ক্লেমেন্টে। এখন আপনার সাহায্য নিয়ে আমি জেলের মধ্যে আমার দাদুর সাথে দেখা করতে চাই। আসলে গার্ডও এখন মিস অলিভিয়াকে মিথ্যে কথা বলেছিল, যাতে ওর সাহায্য নিয়ে এরা জেলের মধ্যে মিস্টার ক্লেমেন্টের সঙ্গে দেখা করতে পারে। এখন এদের এই অসহায় অবস্থা দেখে মিস অলিভিয়া ওদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এবার রাতের বেলায় ঘরের মধ্যে বসে বসে গার্ডও সেই চিঠিটা পড়ছিল, যেটাকে ওরা স্টেশনের সেই লকারের ভিতর থেকে পেয়েছিল। এবার কিছুক্ষণ পর হঠাৎ করে রাফায়েল বলে ওঠে, আমার মনে পড়েছে, ওই পুলিশগুলো যখন আমাকে মারছিল তখন ওরা বারবার সন্তোষ নামের একটা লোকের কথা বলছিল, যেটা শুনে র্যাটও বলে, আমি তো এই লোকটাকে চিনি, ইনি খুবই বিখ্যাত একজন পলিটিশিয়ান, কিছুদিন পরেই ইনি এই শহরের মেয়র হওয়ার জন্য ভোটে দাঁড়াবেন। উনি এখান থেকে কিছুটা দূরে সমুদ্রের ধারে একটা বিশাল বড় বাড়িতে থাকেন, তোমরা চাইলে আমি তোমাদেরকে ওখানে নিয়ে যেতে পারি। এবার এই কথাটা শোনার পর এরা সবাই ঠিক করে নেয় পরের দিন সকালে মিস অলিভিয়া আর গার্ডো মিস্টার ক্লেমেন্টের সঙ্গে দেখা করার জন্য জেলে যাবে। আর সেই সময় রাফায়েল আর র্যাটো মিস্টার স্যান্টসের বাড়িতে গিয়ে সেখান থেকে এই ঘটনা সম্পর্কে আরও বেশ কিছু তথ্য জানার চেষ্টা করবে। এবার পরের দিন সকালে এরা ঠিক তেমনটাই করে, প্ল্যান মতন মিস অলিভিয়া আর গার্ডো জেলে পৌঁছে যায়। প্রথমের দিকে ওই জেলের অফিসার এদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু বেশ কিছু টাকা ঘুষ দেওয়ার পর এদেরকে জেলের ভিতরে মিস্টার ক্লেমেন্টের সঙ্গে দেখা করতে দেওয়া হয়। এবার জেলের মধ্যে মিস্টার ক্লেমেন্টও বলেন, আমি তো তোমাদেরকে ঠিক চিনলাম না, তোমরা আমার সঙ্গে এখানে কেন দেখা করতে এসছো। তখন গার্ডও এখানে পুরো ঘটনা খুলে জানায়। ও বলে, কিছুদিন আগে আমি একটা চিঠি পেয়েছি, যে চিঠিটা আপনাকে জস অ্যাঞ্জেলো লিখেছিল, ওই চিঠির থেকেই আমি আপনার নাম আর এই জেলের ঠিকানা খুঁজে পাই। তখন মিস্টার ক্লেমেন্টে বলেন, জস তো আমার ভাইয়ের ছেলে, তুমি ওকে জানলে কিভাবে। তখন গার্ডও ওনাকে এতদিন ধরে ওদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে জানায়। আর তারপর গার্ডও বলে, ওই চিঠিতে জস আপনার জন্য লিখেছিল, আপনি যে কাজটা শুরু করেছেন সেটাকে আমি শেষ করব, আমি সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, এখন আমার কাছে পলিটিশিয়ান স্যান্টসের সমস্ত রকম অপরাধমূলক কাজকর্মের প্রমাণ আছে, আর সেই প্রমাণগুলোর সাহায্যে আমি খুব সহজেই ওকে জেলে পাঠিয়ে দেব, কিন্তু আপনি যখন এই চিঠিটা পড়বেন ততক্ষণে আমি হয়তো মারা গেছি, আমি মারা যাওয়ার পর আপনি শুধু আমার মেয়ে পিয়ার খেয়াল রাখবেন। এবার এই কথাটা শুনে মিস্টার ক্লেমেন্টের খুবই মন খারাপ হয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর উনি গার্ডোকে বলেন, আচ্ছা ওই চিঠির সাথে ওখানে কি আর কিছু ছিল। গার্ডো বলে, হ্যাঁ ওখানে একটা ছবি ছিল যার পিছনে বেশ কিছু নাম্বার লেখা ছিল। যেটা শুনে মিস্টার ক্লেমেন্টে একটু খুশি হন। আর এরপর উনি ওই জেলের একজন গার্ডকে বলেন, তোমাদের কাছে আমার যে পুরানো বাইবেলটা আছে সেটা এই বাচ্চা ছেলেটাকে দিয়ে দাও। তখন ওই গার্ড বলে, কিন্তু আজকে তো এদের ভিজিটিং আওয়ার বা দেখা করার সময় শেষ হয়ে গেছে, তাই আজকে আমি এদেরকে ওই বাইবেলটা দিতে পারবো না, আপনি কালকে এদেরকে আবার এই জেলে ফিরে আসতে বলুন, আমি তখন ওদেরকে ওই বাইবেলটা দিয়ে দেব। এবার মিস্টার ক্লেমেন্টে গার্ডোকে বলে দেয়, তুমি কাল সকালে এই জেলে ফিরে এসে এই গার্ডের কাছ থেকে আমার পুরানো বাইবেলটা নিয়ে যেও, তোমার কাছে ওই ছবিতে যে নাম্বারগুলো লেখা আছে সে সবগুলোই একটা গোপন কোড, তুমি এক এক করে ওই নাম্বার অনুযায়ী আমার বাইবেলের ভিতর থেকে পেজ নাম্বার, ফেজ নাম্বার আর প্যারাগ্রাফ নাম্বারগুলোকে ভালো করে দেখবে, একটু ভালো করে চেষ্টা করলেই
তুমি ওই বাইবেলের ভিতরে থাকা গোপন কোডটাকে খুব ভালোভাবেই বুঝতে পারবে, আর সেখান থেকেই তুমি নতুন একটা জায়গার ঠিকানা খুঁজে পাবে। এখন মিস্টার ক্ল্যামেন্টের সাথে কথা বলে ওই জেল থেকে বাইরে বেরোনোর সময় ওই জেলের গার্ডটা গার্ডোকে বলে, তুমি যদি কালকে ওই বাইবেলটা নিতে চাও তাহলে তার জন্য আমাকে $1,000 দিতে হবে। এখন কোনো উপায় না দেখে গার্ডো ওর এই কথায় রাজি হয়ে যায়। আর এদিকে দেখা যায় রাফায়েল আর র্যাটো একটা বাসে করে পলিটিশিয়ান স্যান্টোসের বাড়িতে চলে এসছে। এখানে এরা দুজন লুকিয়ে লুকিয়ে পাঁচিল টপকিয়ে ওই বাড়ির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ওই বাড়ির মালি এদের দুজনকে ধরে ফেলে। তখন এরা বলে, আমরা তো শুধুমাত্র এখানে গাছের থেকে ফল চুরি করার জন্য এসেছিলাম। যেটা শুনে ওই মালিটা এদের কথা বিশ্বাস করে নেয়, আর তারপর উনি আস্তে আস্তে এদের সঙ্গে গল্প করতে শুরু করেন। এবার র্যাটো আর রাফায়েল খেয়াল করে ওই বাড়ির মধ্যে পাহারা দেওয়ার জন্য অনেকগুলো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, যেটা দেখে এরা ওই মালিকে প্রশ্ন করে, আচ্ছা এই বাড়িতে এতগুলো সিকিউরিটি গার্ড কেন আছে? তখন ওই মালি বলে, কিছুদিন আগে জশ অ্যাঞ্জেলো নামের একটা লোক এই বাড়ির মালিক মিস্টার স্যান্টোসের কাছ থেকে $1,00,000 চুরি করে নিয়েছে। যেটা শুনে এরা দুজন খুবই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। ওরা বুঝতে পারে ওদের কাছে থাকা ওই ব্যাগের সাথে এই চুরি যাওয়া টাকার একটা বড় সম্পর্ক আছে। এবার এরা ওই মালিকের প্রশ্ন করে, আচ্ছা জশ এই বাড়ির থেকে অতগুলো টাকা চুরি করলো কিভাবে? তখন ওই মালিটা বলে, জশ ছিল এই বাড়ির মালিক অর্থাৎ মিস্টার স্যান্টোসের খুবই বিশ্বস্ত একজন কর্মচারী। মিস্টার স্যান্টোস বহু বছর ধরে রাজনীতি করে অনেক জায়গা থেকে অনেক টাকার ঘুষ নিয়েছিলেন। জশ ওনার সেই টাকাগুলোকে সামলিয়ে রাখত, আর একটা ডায়েরির মধ্যে ওনার এই কালো টাকার হিসাব আর সেগুলোর প্রমাণগুলোকে লিখে রাখত। একদিন মিস্টার ক্ল্যামেন্টে একটা দরকারি কাজের জন্য এই শহরের বাইরে যায়। সেই সুযোগে জশ এই বাড়ির একটা ফ্রিজের পিছনের তার কেটে সেটাকে নষ্ট করে দেয়, যেটা দেখে এই বাড়ির লোকজন মনে করেছিল এই ফ্রিজটা হয়তো পুরোপুরি খারাপ হয়ে গেছে। সেজন্য ওরা এই ফ্রিজটাকে বাদ দিয়ে আরও একটা নতুন ফ্রিজ কিনে আনে। আর সেই সুযোগেই জশ মিস্টার স্যান্টোসের সমস্ত কালো টাকা আর ওনার টাকার হিসাব রাখা সেই ডায়েরিটাকে ওই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয়। আর পরের দিন সকালেই ও ওই টাকা ভর্তি খারাপ ফ্রিজটাকে নিয়ে একটা গাড়িতে উঠে এখান থেকে বেরিয়ে যায়। যেহেতু এই বাড়ির প্রত্যেকেই জশকে খুবই ভরসা করত, সেজন্য এই কাজটা করার সময় কেউই ওর উপরে সন্দেহ করেনি, যদিও পরবর্তীকালে এই কাজের জন্যই পুলিশ ওকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলে। এখন রাফায়েল আর র্যাটো বুঝতে পারে ওদের কাছে থাকা ওই ব্যাগের সাহায্যেই ওরা সেই $1,00,000 খুঁজে বের করতে পারবে। আর সেই কারণেই এই শহরের সমস্ত পুলিশ ওই ব্যাগটাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে। এবার রাতের বেলায় এরা সবাই আবার বাড়ি ফিরে আসে। সেখানে মিস অলিভিয়া এদের তিনজনকে বলে, এতদিন ধরে তোমাদের সাথে যা কিছু হয়েছে আর পুলিশ তোমাদের সাথে যা কিছু করেছে সে সব কিছুই তোমরা এখন আমাকে আরও একবার বলো। আমি তোমাদের এই কথাগুলোকে একটা ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখবো, পরে হয়তো এই জিনিসটাই কোনোভাবে তোমাদেরকে সাহায্য করতে পারবে। এখন ওরা তিনজনও এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। এই কদিন ধরে ওদের সাথে যা কিছু হয়েছে সেই সমস্ত কথাগুলোকেই ওরা একটা ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখে। কিন্তু এই কাজটা করার সময় হঠাৎ করেই অফিসার ফেডরিকো তার পুরো পুলিশ বাহিনী নিয়ে ওখানে চলে আসে। দূর থেকে এটা দেখতে পেয়ে রাফায়েল, গার্ডো আর র্যাটো ওখান থেকে পালিয়ে যায়। আর এখন অফিসার ফেডরিকো মিস অলিভিয়ার ঘরেও তল্লাশি চালায়, আর ওই ঘরের মধ্যেই ও সেই ব্যাগটাকে খুঁজে পায় যেটাকে এতদিন ধরে ওরা খোঁজার চেষ্টা করছিল। কিন্তু দেখা যায় ওই ব্যাগটা পুরোপুরি ফাঁকা ছিল। রাফায়েল আর তার বন্ধুরা আগেই ওই ব্যাগের থেকে সমস্ত জিনিসপত্র বের করে নিয়েছিল। এখন ওই বাচ্চাদেরকে সাহায্য করার অপরাধে ফেডরিকো মিস অলিভিয়াকে গ্রেফতার করে নিয়ে যায়। আর এরপর ওই পুলিশরা এদের পুরো বস্তিতে আগুন ধরিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই এদের পুরো বস্তিটা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এখন রাফায়েল আর তার বন্ধুরা দূর থেকে নিজেদের বস্তিটাকে পুড়ে যেতে দেখছিল, যেটা দেখে এদের খুবই মন খারাপ হয়ে যায়। এখন এরা ঠিক করে নেয় যেভাবেই হোক ওদেরকে সেই টাকাটা খুঁজে বের করতে হবে, কিন্তু তার জন্য ওদেরকে জেল থেকে সেই বাইবেলটা নিয়ে আসতে হবে, যে জন্য ওদের $1,000 প্রয়োজন ছিল। কিন্তু এই মুহূর্তে ওদের কাছে একটাও টাকা ছিল না। তাই পরের দিন সকালে র্যাটো সুযোগ বুঝে ফাদার জুলিয়েটের ঘরের থেকে বেশ কিছু টাকা চুরি করে নেয়। টাকাটা চুরি করার পর ও ফাদারের জন্য একটা ছবি এঁকে রাখে, যে ছবিটার সাহায্যে ও বোঝাতে চাইছিল এই টাকাটা চুরি করার জন্য ও খুবই দুঃখিত। আর এদিকে দেখা যায় আগের রাতে ওই বস্তিতে আগুন লাগার কারণে এখন রাতারাতি এই বস্তির সমস্ত লোকজন নিজেদের থাকার জায়গা হারিয়ে ফেলেছিল, সেজন্য ফাদার জুলিয়েট এদের সবাইকে নিজের চার্চে থাকতে দিচ্ছিলেন। আর এদিকে গার্ডও এখন টাকা নিয়ে জেলের মধ্যে ওই গার্ডের কাছ থেকে সেই বাইবেলটা আনার জন্য পৌঁছে যায়।
আর ওই জেলের বাইরেই রাফায়েল আর র্যাটো ওর জন্য অপেক্ষা করছিল। কিন্তু দেখা যায় টাকা নেওয়ার পরেও ওই গার্ডটা গার্ডোকে আটকে রাখার চেষ্টা করছিল, যে কারণে গার্ডো ওই গার্ডটাকে মেরে নিজের বন্ধুদেরকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। আর এই ঘটনার পর ওখানে থাকা বাকি সমস্ত পুলিশ এদের তিনজনকে ধরার জন্য এদের পিছনে ছুটতে শুরু করে। এমনকি ওদের মধ্যে থেকে বেশ কিছু পুলিশ তো এদেরকে গুলি করে মেরে ফেলারও চেষ্টা করে, কিন্তু এরা তিনজন কোনো রকমে ওখান থেকে নিজেদের জীবন বাঁচিয়ে পালিয়ে আসে। আর এরপর ওরা তিনজন ওখান থেকে অনেক দূরে তৈরি হতে থাকা একটা নতুন ফাঁকা বিল্ডিংয়ের মধ্যে এসে লুকিয়ে পড়ে। এই ঘরের মধ্যে আসার পর রাফায়েল আর র্যাটো ওই বাইবেলের মধ্যে থেকে সেই গোপন কোডগুলোকে খোঁজার চেষ্টা করছিল। আর এরা যখন এই কাজটা করছিল, সেই সুযোগে গার্ডও কিছু খাবার জোগাড় করার জন্য বাইরে চলে যায়। আর সেখানেই ওর একটা মেয়ের সাথে পরিচয় হয়। এবার গার্ডও যখন ওই মেয়েটার সাথে কথা বলছিল, তখনই ও খেয়াল করে ওদেরকে খোঁজার জন্য ওখানে অনেকগুলো পুলিশ চলে এসেছে। এখন ওই পুলিশগুলো ওই এলাকার সমস্ত ঘরবাড়ির মধ্যে ঢুকে সেখানে ভালো করে তল্লাশি চালিয়ে দেখছিল, যেটা দেখতে পেয়ে গার্ডও তাড়াতাড়ি করে নিজের বন্ধুদেরকে সাবধান করার জন্য চলে আসে। আর এদিকে দেখা যায় রাফায়েল আর র্যাটো ওই বাইবেলের ভিতরে থাকা সেই গোপন কোডটাকে খুঁজে বের করেছিল, যেটাকে ওরা ওই ঘরের একটা দেয়ালের ওপরে লিখে রেখেছিল। দেখা যায় এটা কোনো একটা জায়গার ফোন নাম্বার ছিল, কিন্তু ওই নাম্বারে কল করার আগেই পুলিশ আসার কারণে এরা তিনজন তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে আসে। কিন্তু এই মুহূর্তে পুলিশ ওই এলাকাটাকে চারিদিক দিয়ে ভালোভাবে ঘিরে ধরেছিল, যে কারণে এখন এদের তিনজনের পক্ষে এখান থেকে পালানো একটু অসম্ভব হয়ে যাচ্ছিল। তখন একটু আগে যে মেয়েটার সাথে গার্ডোর পরিচয় হয়েছিল, সেই মেয়েটা এদের তিনজনকে ওখান থেকে পালাতে সাহায্য করে। ওই মেয়েটা এদের তিনজনকে নিজের বেশ কিছু বন্ধুর বাইকে বসিয়ে ওই এলাকার পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। এবার বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর এরা সবাই অনেক দূরে একটা সুরক্ষিত জায়গায় চলে আসে। আর এখন রাফায়েল একটা পাবলিক টেলিফোন থেকে ওই বাইবেলের ভিতর থেকে খুঁজে পাওয়া সেই গোপন ফোন নাম্বারে কল করে। দেখা যায় ওটা এই শহরের একটা কবরস্থানের নাম্বার ছিল। এখন রাফায়েল বুঝে যায় এরপর ওদেরকে ওই কবরস্থানে যেতে হবে, সেখান থেকেই ওরা এই ঘটনা সম্পর্কে পরবর্তী ক্লুটা খুঁজে পাবে। আর এদিকে দেখা যায় রাফায়েল আর তার বন্ধুদেরকে খুঁজতে খুঁজতে অফিসার ফেডরিকো সেই ঘরে এসে পৌঁছেছিল একটু আগে, যে ঘরের দেয়ালে রাফায়েল বাইবেল থেকে পাওয়া সেই গোপন ফোন নাম্বারটাকে লিখে রেখেছিল। এখন অফিসার ফেডরিকো সেই নাম্বারে কল করে আর সেখান থেকেই ও সেই কবরস্থান সম্পর্কে জানতে পারে। সেজন্য এখন ফেডরিকো ওই কবরস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে দেখা যায় রাফায়েল আর তার বন্ধুরা এখন ওই কবরস্থানে পৌঁছে গেছিল, কিন্তু এখানে আসার পরেও ওরা কিছুই বুঝতে পারছিল না, যে কারণে গার্ডো আর র্যাটো ওই কবরস্থানের চারিদিকে ঘুরে বেড়াতে শুরু করে। কিন্তু রাফায়েল একটু চেষ্টা করার পর ওই বাইবেলের ভিতর থেকে একটা বিশেষ নাম্বার খুঁজে পায়। আর এখন ওই কবরস্থানের ভিতর থেকে সেই বিশেষ নাম্বারের কবরটাকে খুঁজে বের করে। দেখা যায় এই কবরের ওপরে পিয়া অ্যাঞ্জেলোর নাম লেখা ছিল, যে আসলে জস অ্যাঞ্জেলোর মেয়ে ছিল। আর এটা সেই কবর ছিল যেটাকে আমরা একদম এই গল্পের শুরুতেই দেখেছিলাম। এখন এই কবরটা দেখার পর রাফায়েল কিছু বুঝতে না পেরে চুপচাপ মন খারাপ করে ওই কবরের পাশেই দাঁড়িয়ে থাকে। তখন হঠাৎ করেই পিছন থেকে একটা বাচ্চা মেয়ে এসে রাফায়েলকে প্রশ্ন করে, এত রাতে তুমি এখানে কি করছো? এখন এই মেয়েটাকে দেখে রাফায়েল একটু ভয় পেয়ে যায়। তখন ওই মেয়েটা বলে, আমার নাম পিয়া অ্যাঞ্জেলো, আমি অনেকদিন ধরেই এই কবরস্থানে লুকিয়ে আছি, এখানে আমি আমার বাবার জন্য অপেক্ষা করছি। আমার বাবা বলেছিল আমার সাথে যদি কিছু ভুলভাল হয় তাহলে আমি যেন এখানে এসে লুকিয়ে থাকি, আমার বাবা এখানেই আমার সঙ্গে দেখা করবে। আজ বহুদিন হয়ে গেল আমি এখানে একা একা আছি, কিন্তু আমার বাবা এখনও আমার সঙ্গে দেখা করতে আসেনি। এখন পিয়ার এই কথাগুলো শুনে রাফায়েল খুবই অবাক হয়ে যায়। ও বলে, তুমি যদি এখানে বেঁচে থাকো তাহলে তোমার নাম লেখা এই কবরের মধ্যে কে আছে? পিয়া বলে, এটা সম্পর্কে তো আমি কিছুই জানি না। এখন এই কথা শোনার পর রাফায়েল নিজের বন্ধুদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু দেখা যায় এতক্ষণে অফিসার ফেডরিকো ওখানে পৌঁছে গেছিল আর এখন ওর র্যাটো আর গার্ডোকেও ধরে ফেলেছিল। আর এরপর ও নিজের হাতে একটা বন্দুক নিয়ে রাফায়েলকে প্রশ্ন করে, তুমি কি এখান থেকে কিছু খুঁজে পেয়েছ? এসব কিছু দেখে রাফায়েল খুবই ভয় পেয়ে যায়, সেজন্য ও ফেডরিকোকে পিয়ার কবর সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। এখন ফেডরিকো এদের তিনজনকে বলে পিয়ার কবরের ভিতর থেকে ওই কফিনটাকে বের করে আনতে। এবার বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর এরা সেই কফিনটাকে বাইরে বের করে আনে। দেখা যায় ওই পুরো কফিনটার ভেতরে টাকা ভর্তি ছিল। এগুলো সেই টাকা ছিল যেগুলোকে জস মিস্টার স্যান্টোসের বাড়ি থেকে চুরি করেছিল। এই টাকার মধ্যেই সেই ডায়েরিটাও ছিল যেটার মধ্যে স্যান্টোসের সমস্ত কালো টাকার হিসাব লেখা ছিল। এখন এটা দেখে ফেডরিকো একটু খুশি হয়,
ও তাড়াতাড়ি করে স্যান্টোসকে ফোন করে বলে, আমি তোমার সেই ডায়েরিটা খুঁজে পেয়েছি, কিন্তু তোমার ওই টাকাগুলোকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এবার ও যখন ফোনে কথা বলছিল তখন পিছন দিক থেকে ওখানে পিয়া চলে আসে আর ও একটা ভারী জিনিস দিয়ে ফেডরিকোর মাথায় জোরে আঘাত করে, যে কারণে ফেডরিকো খুবই আহত হয়ে মাটিতে পড়ে যায়। আর সেই সুযোগেই রাফায়েল ওর হাতের থেকে ওর বন্দুকটা কেড়ে নেয় আর তারপর এরা তিনজন মিলেই ফেডরিকোকে মারতে শুরু করে। এরপর রাফায়েল ফেডরিকোর মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু শেষ অবধি ও এই কাজটা করতে পারে না। এখন রাফায়েল আর তার বন্ধুরা ওই কফিনের ভিতরে থাকা সমস্ত টাকা আর ওই ডায়েরিটা নিয়ে পিয়াকে নিজেদের সঙ্গে নিয়ে ওখান থেকে চলে আসে। এবার পরের দিন সকালেই এরা সবাই নিজেদের বস্তির পাশে সেই নোংরা আবর্জনার স্তূপের কাছে চলে আসে। ওখানে আসার পর র্যাটো ওই ব্যাগের মধ্যে থেকে বেশ কিছুটা টাকা নিয়ে লুকিয়ে লুকিয়ে সেগুলোকে ফাদার জুলিয়েটের ঘরে রেখে আসে আর সেই একই সাথে পলিটিশিয়ান স্যান্টোসের কালো টাকার হিসাব লেখা সেই ডায়েরিটাকেও ওরা ফাদারের ঘরে রেখে আসে। আর এদিকে দেখা যায় রাফায়েল আর র্যাটো ওই নোংরা আবর্জনার স্তূপের পাশে একটা উঁচু ঢিবির ওপরে উঠে এসছে আর সেখানে আসার পর ওরা নিজেদের ব্যাগের ভিতর থেকে সমস্ত টাকাগুলোকে বের করে হাওয়ায় উড়িয়ে দিতে শুরু করে। এখন ওই সমস্ত নোংরা আবর্জনার মধ্যে টাকার বৃষ্টি হতে শুরু করে, যেটা দেখে ওই বস্তির সমস্ত গরিব লোকজন ওই টাকাগুলোকে কোড়াতে শুরু করে। কিছুদিন আগে স্যান্টোস এই বস্তিতে আগুন ধরিয়ে এদের থাকার জায়গাটা নষ্ট করে দিয়েছিল, কিন্তু এখন স্যান্টোসের ওই সমস্ত কালো টাকাগুলোই বস্তির এই সমস্ত মানুষগুলোর কাছে চলে এসেছিল। এখন এই কাজটা করতে পেরে রাফায়েল আর তার বন্ধুরা খুবই খুশি ছিল আর এরপর ওরা একটা গাড়ি ভাড়া করে ওই এলাকা থেকে অনেক দূরে চলে আসে। দেখা যায় ওরা নিজেদের কাছেও ওই টাকার একটা বড় ব্যাগ রেখে দিয়েছিল। আর এদিকে দেখা যায় এখন মিস অলিভিয়াকেও থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার ফিরে আসার পর মিস অলিভিয়া আর ফাদার জুলিয়া ঠিক করে ওরা পলিটিশিয়ান স্যান্টোসের এই অপরাধমূলক কাজের কথা সবাইকে জানিয়ে দেবে। সেজন্য এখন স্যান্টোসের ওই ডায়েরির মধ্যে থাকা সমস্ত প্রমাণগুলোকে ওরা ইন্টারনেটে আপলোড করে দেয়। সেই একই সাথে ওরা রাফায়েল আর তার বন্ধুদের সমস্ত ভিডিও রেকর্ডিংগুলোকেও ইন্টারনেটে ছেড়ে দেয়, যার ফলে এখন এই দেশের সমস্ত মানুষ পলিটিশিয়ান স্যান্টোস আর পুলিশের আসল চেহারাটা জানতে পারে। এখন এই কারণেই স্যান্টোসকে গ্রেফতার করা হয় আর এই ঘটনার প্রতিবাদ করে ওই দেশের সমস্ত মানুষ রাস্তায় নেমে আসে। এখন রাফায়েল আর তার বন্ধুরা পুরো দেশের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে গেছিল। এখন এই দেশের সমস্ত মানুষ চাইছিল ওই বাচ্চাগুলো যেন পুলিশের হাত থেকে সুরক্ষিত থাকে আর এই ঘটনায় ওদের যেন কোনো রকম ক্ষতি না হয়। আর সবশেষে দেখা যায় রাফায়েল, গার্ডো, র্যাটো আর পিয়া এখন শহরের বাইরে সমুদ্রের ধারে একটা ফাঁকা জায়গায় থাকতে শুরু করেছে। এখানে ওরা প্রত্যেকেই সুরক্ষিত ছিল আর নিজেদের কাছে থাকা ওই টাকার সাহায্যে এখন ওরা নিজেদের জীবনটাকে বেশ ভালোভাবে উপভোগ করছিল। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।